পাগলটু নিয়ে এখনো আরো অনেক কথা হবে, কিন্তু আমার মনে চটপট একটা ইমেল পড়ে নি। রাইট, ইমেলটা পাঠিয়েছে সুরভি রায়। সুরভি বলছে, মাই নেম ইজ সুরভি, আই লিভ ইন ওয়েস্ট মেদিনীপুর, আই ওয়াচ হাওড়া ব্রিজ এন্ড সঙ্গীত বাংলা ডেইলি। দ্যাটস লাভলি, থ্যাংক ইউ। আই লাভ বেঙ্গলি ফিল্মস এন্ড সংস, মাই ফেভারিট হিরো এন্ড হিরোইন আর দেব অ্যান্ড কোয়েল, দে আর ভেরি গুড ডান্সার, কোয়েল ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস, শি ইজ মাই আইডল, আই লাভ ইউ, বেস্ট অফ লাক, বলপ্রিয়া ইজ মাই ফেভারিট সং, টেক কেয়ার, গুড বাই। বলপ্রিয়া, বলপ্রিয়াটা আমারও ভীষণ ফেভারিট, এবং ওই গানটার সময় আমার মনে আছে আমাদের ভীষণ ইন্টারেস্টিং জিনিস হয়েছিল। একটা শর্ট ছিল যেখানে আমি একটা মানে এরমভাবে ওকে সেবা শুশ্রূষা করছি, দুধ খাওয়াচ্ছি, এরম একটা সিন, এরম কিছু ছিল ফিল্মটার মধ্যে। এবং হঠাৎ জানি না কেন আমার না ভীষণ খারাপ একটা অভ্যেস, ভীষণ খারাপ, আমার লাইফের এই অভ্যেস আমার জীবনে যাবে না, তার জন্য প্রচুর বকুনি খেয়েছি টিচারদের কাছ থেকে। কিন্তু এখনো পর্যন্ত যখন যাইনি, তার মানে আমি ভেবে নিয়েছি ফিউচারে ঠাকুমা পিসিমারা যখন হব তখনও যাবে না। সেটা হচ্ছে এই যে হাসতে শুরু করলে আমি স্টপ করতে পারি না, এবার কেউ যদি রেগেও যায় মুখের সামনে তখন আমি স্টপ করতে পারি না, বিলিভ মি। তো কি হয়েছে, বলপ্রিয়ার সময় আমি এরম দিচ্ছি আর খাবার দিচ্ছি জিৎকে, আমি হাসতে শুরু করেছি, তো জিৎ কিছু না বুঝে আমার হাসি দেখে ও হাসতে শুরু করেছে। এবার ও যখন হাসছে তো আমি ব্যাক টু ক্যামেরা, তো আমি এরম করছি আর ক্যামেরাটা এখানে, তো জিৎ জিৎ সামনে আছে, জিৎকে দেখা যাচ্ছে, এই কাট কাট, তুই হাসলি কেন, তুই হাসলি কেন, এরম করে আমাকে বলছে। আরে আরে বি প্রফেশনাল, কি আছে হাসলে, তোমার রিয়্যাক্ট করা উচিত না, তুমি থাকো সিরিয়াস থাকো, ঠিক আছে, আবার নেক্সট টাইম। আমি আবার দিচ্ছি আর মুখটা নিচেও করতে পারছি না, কারণ ক্যামেরাতে আমাকে এরমভাবে খাওয়াতে হবে, এরমভাবে তো খাওয়ানো, এরমভাবে খাওয়ানো যাবে না, তাই জন্য ওপরে মুখটা দেখে এরমভাবে খাওয়াচ্ছে, আবার হাসি পেয়ে গেছে। তুমি ভাবতে পারবে না কতবার যে আমি হেসেছি, এবং এই অ্যাঙ্গেল কমপ্লিট হওয়ার পরে ওই অ্যাঙ্গেল আমি আর জিৎ হাসি শুরু করেছি, বাস বন্ধ করতে পারছিলাম না, এমন হাসছিলাম। তাই জন্য বলপ্রিয়ার সঙ্গে হঠাৎ এটারই মনে পড়ে গেল যে মাই গড, দে ইট ওয়াজ আ নাইট, ইট ওয়াজ আ নাইট। এবং সুজিত দা, মানে আমাদের সুজিত মণ্ডল যিনি আমাদের পাগলু টু এর ডিরেক্টর, অজ ইজ আ সুইট হার্ট, কারণ ওনাকে মানে খুব কম মানুষকে এতখানি ধৈর্য রাখতে দেখেছি, খুব চিলড আউট, ভেরি কম, ভেরি চিলড আউট, ইউ ক্যান টিজ, আর দেবের টিজিং তো তুমি জানো, তারপরেও মানে আমি তো অমৃতাঞ্জন ক্যারি করতাম, যাই হোক সেটা আছে। এবং সুজিতা মনে আছে যখন সেদিন হাসতে শুরু করেছিল, ওকে রেডি, ওকে অ্যাকশন, আপনার হাসতে শুরু করেছেন, ওকে রেডি, শুরু করতে পারি আবার একজন, গড, আই ওয়াজ সো এমব্যারাসড, আই ওয়াজ সো এমব্যারাসড, আর বিশ্বাস করো ইট ওয়াজ আউট অফ মাই কন্ট্রোল। প্রিন্সিপালের ঘরে আমার মনে আছে স্কুল লাইফে আমি গেছিলাম, আমার বন্ধু কিছু একটা ব্যাপারে কথা হচ্ছিল, এবং উইদাউট রিজন মানে কিছু একটা করেছে, দেখ দেখ ওকে দেখ কি করছে, দেখ এরকম কিছু একটা বলেছে আমার বন্ধু সাইড থেকে, একটা রিমার্ক পাস করেছে, আই ডোন্ট রিমেম্বার দ্য রিমার্ক, কিছু একটা বলেছে প্রিন্সিপালকে নিয়ে, এবং মেয়েটা এরমভাবে হাসছে আর কোনো এক্সপ্রেশন নেই না, এরম আসছে, আর ওর আওয়াজ শুনে আমি হা করে হাসতে শুরু করেছি, আর প্রিন্সিপাল বলছেন রুক্মিণী ইউ হ্যাভ আ প্রবলেম, আমার যে কি বলবো, নো ম্যাম, আর আমি হাসি তো হওয়াতে পারছি না, মুখ ফুক লাল হয়ে গেছে, ইটস হরিবল, ইট ইজ জাস্ট হরিবল, বিলিভ মি, হাসি যারা থামাতে পারে না আমার মতন তাদেরকে আমি সিম্পাথাইজ করি, আই এম সরি, প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ, যারা মাইন্ড করে ফরগেট ইট, আমরা তাদের চিনি না জানি না, উই ডোন্ট কেয়ার অলসো, উই লাভ হার স্মাইল অ্যান্ড প্লিজ কন্টিনিউ স্মাইল। পাগলু টু দর্শক যখন হলে গিয়ে দেখতে যাবে তখন ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে আছে, অলরেডি পাগলু যেটা সেট করে দিয়েছে, বাট মানে কীভাবে ক্যাটারাইজ করতে পারবে দর্শক, মানে এটা কি অ্যাকশন ফিল্ম বলবো না বলবো, রোমান্টিক ফিল্ম, আউট অ্যান্ড আউট রোমান্টিক ফিল্ম, নাকি ইটস ইটস ফ্যামিলি ড্রামা, নাকি বলবে ইটস ইটস আউট অ্যান্ড আউট কমেডি, ইটস অ্যাকচুয়ালি এভরিথিং পুট টুগেদার, মানে যেমন প্রচণ্ড ভালো কমেডি আছে, এবং আমাদের সলিল দা, আমাদের সবাইকে ভীষণ প্রিয় সলিল দা যিনি স্ক্রিপ্ট করেছেন পাগলু টু এর জন্য, তিনি অ্যামেজিং লিখেছেন, এবং প্রচণ্ড মজার কমেডি আছে, প্রচণ্ড মজার, এবং সেটা যেমন আছে অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন, ড্রামা, থ্রিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডেফিনেটলি রোম্যান্স ইজ অলসো দেয়, তো তাই জন্য এক একটা ক্যাটাগরির মধ্যে ফেলা যাবে না, ইট ইজ অল বলা যেতে পারে আউট অ্যান্ড আউট 100%
entertainment package. Absolute entertainment, that is the word. Fantastic. Yes. So, jodi mone hoy je ektu comedy film dekhte icche korche ba jodi mone hoy je na romantic film dekhbo. সবের জন্যই পাগলু টু প্লিজ সব কিছুর জন্যই পাগলু মানে আমার মুড হচ্ছে আমি একটু একটু রোমান্টিক ফিল্ম দেখব আর সাপোজ আমার পিসিমার মুড হচ্ছে আমি একটু একটু বলপ্রিয়া বলো